আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে দেখাবো খুবই কম জিনিস নিয়ে কিভাবে আপনারা মিল্কশেক বানাতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে মিল্কশেকটা বানানো যাক। মিল্কশেক বানানোর জন্য এখানে কিন্তু দুটো ওরিও বিস্কুট নিয়ে নেবেন আর একটা 10 টাকা দামের এই যে ডেয়ারি মিল্ক চকলেট সেটা হলেই হবে। আর এখন যে আমাদের বাড়িতে সবার বাড়িতেই দুধ আর এই বাদামগুলো সবার বাড়িতে কিন্তু এখন উপস্থিত, তো এই সব জিনিসগুলো দিয়েই কিন্তু আজকে মিল্কশেক বানিয়ে দেখাবো। আর খেতে কিন্তু বেশ মজার হয়, আর রোজা খোলার সময় মানে ইফতার করার সময় কিন্তু এরকম ধরনের মিল্কশেক বা পুডিং বা যে কোনো জিনিস আমার কিন্তু বেশ ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি যে জিনিসগুলো নিয়েছি সেগুলো কিন্তু আপনারা খুবই ইজিলি দোকান থেকে কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। আর বাদাম তো সবার বাড়িতেই আছে, আর দুধ কিন্তু আপনারা আমুল মিল্কটা আমি এই জন্য নিয়েছি কারণ আমুল মিল্কটা না একটু গাঢ় মতো হয় সেই জন্য। তো প্রথমে আমি মিক্সার ব্লেন্ডারে আমি দিয়ে দিলাম এখানে বাদাম, তারপরে আমি আসলে আমি নিজেই ভিডিও করছিলাম, নিজেই সব কিছু খুলছিলাম, এই জন্য আমি আমি আব্বু সাহায্য নিলাম, আব্বাকে বললাম একটু ওর মধ্যে দিয়ে দিতে সব জিনিসগুলো ভেঙে ভেঙে। তারপরে আমি যে চকলেটটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার ওরিও বিস্কুট যেগুলো আছে দুটো 10 টাকা দামে সেটা কিন্তু চকলেট ফ্লেভারের এনেছিলাম, সেটা এবার ভেঙে ভেঙে এর মধ্যে মিক্সারের মধ্যে ভালো করে ভেঙে দিয়ে দেবো। এই মিল্ক শেকটা কিন্তু খেতে কিন্তু বেশ মজার হয়, আর আমাদের বাড়িতে সবাই কিন্তু খেতে কিন্তু বেশ মজার লেগেছে, আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। এই শরবত থেকে এটা কিন্তু বেশ মজার হয় খেতে। এবারে আমি যে জিনিসগুলো ভেঙে ভেঙে দিয়ে দিলাম, এবারে যে মিল্কটা ছিল আমুল মিল্ক, আমুল মিল্কটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি প্যাকেট দুধ ইউজ করেন তাহলে আগে থেকে গরম করে নিয়ে ঠান্ডা করে রাখবেন, তাহলে কী হবে দুধের যে গন্ধটা সেটা পুরোপুরি কেটে যাবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। প্রত্যেক দিনের একঘেয়েমি শরবত থেকে আপনারা কিন্তু এই মিল্ক শেকটা একবার তৈরি করে দেখতে পারেন, আপনাদের বাড়িতে সবারই কম বেশি পছন্দ হবে। এবারে দিয়ে দিচ্ছি আমি বরফ কুচি, বরফ কুচি না দিলে কিন্তু মিল্ক শেকটা একদমই ভালো লাগবে না, ঠান্ডা ঠান্ডা মিল্ক শেক খেতে বেশ ভালো লাগে। আর এটা পুরোপুরি অপশনাল, আমার বাড়িতে যেহেতু চকলেট ছিল কারণ আমি কেক তৈরি করি এই জন্য চকলেট সবসময় বাড়িতে অ্যাভেলেবেল থাকে, এই জন্য আমি একটু চকলেট এক্সট্রা করে দিয়ে দিলাম, এটা দিতেই হবে এর কোনো মানে নেই। এবারে দিয়ে আমি একটা বড় মিক্সারে দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো, একটু 2-3 বার ঘোরালেই কিন্তু আমার মিল্ক শেক রেডি হয়ে যাবে। আর এই পবিত্র রমজান মাসে এই মিল্কশেকটা খেয়ে দেখবেন বেশ মজার লাগে আর টেস্টিও হয়, ঠান্ডা ঠান্ডা মিল্কশেক খেতে আমার বেশি ভালো লাগে। আমার প্রত্যেক দিনের একঘেয়েমি যে শরবতগুলো হয় আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, আমি বাড়িতে থাকলেই আমি নিত্য নতুন জিনিস ট্রাই করি আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টাও করি। আর এই যে দেখুন মিল্কশেকটা হয়ে গিয়েছে, আর দেখতে যতটা টেস্টি খেতে কিন্তু তার থেকে বেশি ইয়ামি। তো চলুন এবারে মিল্কশেকটা একটু আমি একটা জগের মধ্যে দিয়ে একটু শেক করে নেবো, একটু এপার ওপার করে দিয়ে একটু গেজা মতো হবে, দিলে তবে ভালো লাগবে। আমি যেহেতু বরফ দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু সাইড করে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, তারপরে আমাদের ইফতারের টাইম হয়ে গিয়েছিলো। তো চলুন এবারে যে মিল্কশেকটা সেটাকে পুরোপুরি প্রিপেয়ার করে গ্লাসে ঢালা যাক। আর এই মিল্কশেকটা খেতে কিন্তু যেমন মজার আপনার বাড়িতে কেউ ধরতেই পারবে না যে এর মধ্যে ওই বিস্কুট দেওয়া আছে, কারণ পুরো চকলেটের ফ্লেভার লাগবে, খেতে কিন্তু বেশ মজার লাগে। এবারে আমি রোজারের সময় এসে গেছে, আপনি দেখতেই পাচ্ছেন আমি ইফতারি নিয়ে বসেই আছি। এবারে আমি গ্লাসে অল্প অল্প করে চকলেট একটু গায়ে গ্লাসের গায়ে একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি, তাহলে কী হবে দেখতে একটু সুন্দর লাগবে। দিয়ে আমি যে মিল্কশেকটা আছে পুরোপুরি ঢেলে দেবো, আর কিছুই দিতে লাগবে না, খেতে যেমন মজার হবে আপনার বাড়িতে সবাই আশা করি পছন্দ করবে, এটা কিন্তু বানাতে খুব একটা খরচ হয় না। আর আপনার বাড়িতে যে জিনিসগুলো আছে সেইগুলো দিয়েই কিন্তু আপনি বানিয়ে নিতে পারছেন, আর খুবই ইজিলি দোকান থেকে আপনার এগুলো কিনতেও পাওয়া যায়, আপনারা চাইলে কিনেও নিতে পারবেন। তো মিল্কশেকটা এবারে আমি গ্লাসে একে একে ঢেলে দেবো, আর এই মিল্কশেকটা খেয়ে সত্যি আমার বেশ ভালো লেগেছে, আমি 2-3 দিন এরকম করে করে খেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এরকম ছোটো ছোটো রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে হবে, আর আমি রমজানের আরও চেষ্টা করবো এরকম ছোটো ছোটো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার। আর মিল্কশেকটা রেডি হয়ে গেছে, আমি ছোটো ছোটো বরফের মধ্যে অ্যাড করেছিলাম যাতে মিল্কশেকটা একটু ঠান্ডা থাকে আর খেতে বেশি মজার লাগে। আর এই যে আমার মিল্কশেকটা রেডি হয়ে গিয়েছে, আপনারা আজকেই বাড়িতে তৈরি করবেন ইফতারিতে আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের রমজান মাস অনেক বেশি ভালো আছে, তারপর নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।